नमस्कार, আমি সায়ন্তন, চিত্র বিচিত্রে আপনাদের স্বাগত। আপনারা দেখছেন বাংলার প্রথম ইউটিউব রিয়েলিটি শো গুণগান। গুণগানের আজকে লাস্ট এপিসোড, বলা ভালো গুণগান সিজন 1 এর লাস্ট এপিসোড। আর আজকের এই লাস্ট এপিসোড অর্থাৎ গুণগানের 10th এপিসোডে আমরা পেয়ে গেছি গুণগান সিজন 1 এর উইনার ব্ল্যাঙ্ককে। সবার আগে ব্ল্যাঙ্কের জন্য একটা জোরে হাততালি হয়ে যাক। আজকের এই এপিসোডে আমরা অনেক আড্ডা দেব, অনেক গল্প করব আর অনেক গান শুনব। কথা হচ্ছে যেহেতু গান নিয়ে, তাহলে এপিসোডটা আজকে গান দিয়ে শুরু করা যাক। শহরের উষ্ণতম দিনে বীজ গোলার দূরে বৃষ্টির বিশ্বাস তোমায় দিলাম আজ। শহরের উষ্ণতম দিনে গলারো দূরে বৃষ্টির বিশ্বাস তোমায় দিলাম আজ। আর কি বা দিতে পারি খেসা বেলুন গাড়ি সুতো বাঁধা যত লাল আর সাদা ওড়াই আমার থত মত এই শহরে তোমায় দিলাম। গভীর রাতের নিয়ন আলোয় আলোকিত যত রেস্তোরা সব থেকে উঁচু ফ্ল্যাট বাড়িটা সব থেকে উঁচু ছাদ তোমায় দিলাম। পারবো না দিতে কাশফুল আর ধানের গন্ধ স্নিগ্ধ যা কিছু দুহাত ভরে আছ ফুসফুস খোঁজে পোড়া ডিজেলে আজন্ম আশ্বাস তোমায় দিলাম। শহরের কবিতার ছবি সব শহরের উষ্ণতম দিনে এই রকম সন্ধ্যায় যদি এরকম গান উপহার পাওয়া যায় তাহলে কার না ভালো লাগে, আমার তো লাগেই। তো ওদের সাথে একটু আড্ডা মেরে নেওয়া যাক। তোরা তোদেরকে এই কথা জিজ্ঞেস করে কোনো লাভ নেই যে জিতে কেমন লাগলো গুণগান, জিততে তো সবারই ভালো লাগে তাই না? আমাকে একটা কথা বল, তোরা এটা আশা করেছিলিস যে জিতবি? না, আশা মানে নিরাশা মানে যে একদম কোনো আশা ছিল না এরকম ব্যাপারটা ছিল না। ব্যাপারটা হচ্ছে যেহেতু আমাদের এটা ফার্স্ট গান, নিজস্ব প্রথম গান, এবার সেই জন্য যে লোকে এটা নেবে না, ভালো লাগবে না খারাপ লাগবে কি হবে সেটা নিয়ে একটু চিন্তা ছিল। এবার যখন ফার্স্ট গানটা যখন সবাইকে শোনালাম বললো ভালো হয়েছে, এবার এখানে জেতার জন্য লাইকটা দরকার ছিল, এবার সেই জন্য সবাইকে বললাম যে লাইক দিতে। মোটামুটি সবাই ভালোই বলেছে, বাকি আরও
যে এখন তো অনেকগুলো গান বেরোনো বাকি, এখনও অনেক কিছু বাকি আছে, এবার দেখা যাক কী হয়। হ্যাঁ বেশ, খুব ভালো কথা। কিন্তু এই যে মানে তোরা শ্যুটটা করে গেলি, তারপর এপিসোডটা গেল, তার আগে একটা অনেকগুলো এপিসোড চলে গেছে, তোরা তো বোধহয় 6 না 7 নাম্বারে ছিলিস, তো জার্নিটা কেমন? এক সপ্তাহ ধরে মানুষকে নিজেদের গান শোনানো, সেটা প্রথমবার যে জানতে পারা, আমি আমার প্রথম গানটা যখন কাউকে শোনাচ্ছি সে একটা রিয়াকশান করছে, সে একটা রিয়্যাক্ট করছে, আমাকে বলছে আমার ভালো লাগলো না খারাপ লাগলো, সেই এক্সপিরিয়েন্সটা কেমন প্রথম গানের ক্ষেত্রে? এখন তো এরপর অনেক গান আসবে, নতুন নতুন অভিজ্ঞতা হবে, প্রথম গানের ক্ষেত্রে অনুভূতিটা কেমন? প্রথম গানের ক্ষেত্রে সব থেকে বড় অনুভূতিটা হচ্ছে যে আমাদের, আমরা যে গান বাজনা করি এই ব্যাপারটাই অনেক লোকে, যারা মনে করুন পাশের বাড়ি, তারাই জানতো না এরকম ব্যাপার। আচ্ছা, যখন ফার্স্ট গানটা শোনালাম, বলছে আচ্ছা গানটা কেমন, ভালো হয়েছে, বললো ভালো হয়েছে, সবাই একটা সমালোচক থাকেই যে ভালো হয়নি, এটা খারাপ সেটা খারাপ হতেই পারে, ঠিক আছে তার পছন্দ হয়নি, যার যার ব্যক্তিগত ব্যাপার। এবার যখন ফার্স্ট গানটা শোনালাম, বললো হ্যাঁ ভালো হয়েছে, বেশিরভাগজনই বললো ভালো হয়েছে। এবার যেহেতু গানটা একটা পুরনো মানে ব্যথা পাওয়া ভালোবাসাকে নিয়ে, এবার বাঙালির মধ্যে ব্যথা পাওয়া ভালোবাসা অনেকজনেরই আছে প্রায়, হ্যাঁ অনেকজনেরই আছে, সেজন্য ব্যাপারটা কানেক্ট করতে মানুষের সাথে, যারা 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 লাভ রিলেশনে আছে তাদের সাথে না, যত বেশি কানেক্ট হয়েছে ব্যাপারটা, যারা যারা সিঙ্গেল আছে বা যারা যারা প্রেমে প্রেমে ব্যথা পেয়েছে যাদের, তাদের গানটা যেন বেশি ভালো লেগেছে আর কি, এরকমই। আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে যেহেতু আমাদের প্রথম গান ছিল, এবার সেই জন্য অনেকে জানতো না যে আমরা গান বাজনা করি, এবার যারা গিটার বাজায় তারা হয়তো গিটার নিয়ে যায় তবুও দেখতে পায়, হয়তো অনেকে ভাবে প্র্যাকটিসে যাচ্ছে কি, অনেকে ভাবে কী করতে যাচ্ছে, জিজ্ঞাসা করে না কিছু, এও নয়। এবার তারাই যখন একটা গান শোনাচ্ছে, তাহলে যে বাহ এরা গান করছে, এ করছে, ভালোই মোটামুটি ঠিকঠাকই, মোটামুটি ঠিকঠাক অভিজ্ঞতা। আচ্ছা সবার কথা একটু শুনি না, ও একা বলছে, আমি একটু সৌভিককে জিজ্ঞেস করবো। আমি তোর নামটা বলেই দিলাম, তোরা ব্যান্ডের আলাদা করে কারোর নাম কখনো বলিস না, তোর নামটা আমি বললাম সৌভিক, তোকে আমি ব্ল্যাঙ্ক বলে রাখতে পারি না। তো তুই তো এক ধরনের গান ছোটো থেকে শিখছিস, গাইছিস, করছিস, এখন ব্যান্ড করছিস, ব্যান্ড করতে এসে প্রথম গান তোরা লিখলি, শুট করলি, সেটা মানুষ শুনলেন এবং আজকে এখানে তোরা বসে আছিস, অনেক গান শোনাবি, কেমন লাগছে? এই যে জার্নিটা বা দুটো জায়গার মধ্যে আলাদা কোথায়, কীরকম লাগে তো দুটো জায়গার অভিজ্ঞতাটা যদি একটু শেয়ার করিস? ব্যান্ড ছাড়া বলতে গেলে ওই ভক্তিগীতি বা ওই কীর্তন এইরকম টাইপের গান বাজনা আর কি। কীর্তনের জায়গাটা একরকম, ব্যান্ড মিউজিকের জায়গাটা একরকম, দুটো ব্যালেন্স করতে তোর অসুবিধা হয় না? দুটোকে ব্যালেন্স করতে অসুবিধা সেরকম খুব একটা হয় না, কিন্তু যেহেতু এখন বলতে গেলে মেন ফোকাসটা ব্যান্ড মিউজিকের দিকে, যার জন্য ওটা করি, ঘরে প্র্যাকটিস করি, কিন্তু এটা মানে পুরোপুরি ফোকাস এখন এটার দিকে বলতে গেলে। আচ্ছা একটা ফোক গানই তাহলে শোনাচ্ছি, আর গানটা নিয়ে করার আগে একটু কিছু বলতে চাই। গানটা মানে বিশিষ্ট মানে লোকসঙ্গীতের এক সোর্সটা বলা যেতে পারে এবং কিংবদন্তি শিল্পী, যাকে আমরা কিছুদিন আগেই হারিয়েছি আমাদের মাঝখান থেকে, কালিকা প্রসাদ, তারই একটি গান তারই স্মৃতির উদ্দেশ্যে আজকে আমরা এই মঞ্চে করছি। আমি তোমারি 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 নাম গাই আমার নাম গাও তুমি, আমি তোমারি 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 নাম গাই আমার নাম গাও তুমি, আমি আকাশের ওদের দেশে ভেসে ভেসে বেড়াই মেঘে পাহাড়ে চড়ো তুমি,
আমি আকাশে রোদের দেশে ভেসে ভেসে বেড়াই মেঘে পাহাড়ে চড়ো তুমি আমি তোমারি 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 নঙ্গাই আমার নঙ্গাও তুমি আমি তোমারি 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 নঙ্গাই আমার নঙ্গাও তুমি ভালোবাসা করে আশা তোমার অতল জল শীত করবে মরুভূমি আজ ভালোবাসা করে আশা তোমার অতল জল শীত করবে মরুভূমি জলে কেন ডাঙায় আমি ডুবতে ওড়াজি জলে কেন ডাঙায় আমি ডুবতে ওড়াজি আছি যদি ভাসে তোলো তুমি আমি তোমারি 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 নঙ্গাই আমার নঙ্গাও তুমি আমি তোমারি 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 নঙ্গাই আমার নঙ্গাও তুমি তুমি এসো ফসলের ডাকে বটে ছুরির ফাঁকে এসো স্বপ্ন ভূমি তুমি এসো ফসলের ডাকে বটে ছুরির ফাঁকে এসো স্বপ্ন ভূমি এই স্বপ্ন দুচোখ খুলে জেগে দেখা যা এই স্বপ্ন দুচোখ খুলে জেগে দেখা যায় যদি নয়ন তারায় বসো তুমি আমি তোমারি 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 নঙ্গাই আমার নঙ্গাও তুমি আমি তোমারি 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 নঙ্গাই আমার নঙ্গাও তুমি ব্যান্ডের মধ্যে ও যেমন তোর কথাগুলো ঠিকঠাক বুঝতে পারে ভুল বোঝাবুঝি হয় নিশ্চয়ই ভুল বোঝাবুঝি তো হবেই কারণ ভুল বোঝাবুঝিটা না হলে যেন ঠিকঠাক ব্যাপারটা ঠিক আসে না সেটা ঠিক তা ভুল বোঝাবুঝি হবে ঠিকই আছে কিন্তু সেটা মিটে যায় ঠিকঠাকভাবে হ্যাঁ মিটে তো যায় আবার কিছু কিছু দিন লংজিভিটিও বেশি যেরকম প্যাক মারবেন সেরকম ব্যাপার আর কি যতটা বেশি প্যাক মারবেন ততদিন লংজিভিটি চলবে যত কম টাকা ভরবেন তত কম দিন লংজিভিটি স্পিডটা কেমন দেয় স্পিডটা যদি লংজিভিটি কম হয় তো যেহেতু তাড়াতাড়ি শেষ হয়ে যায় সেজন্য স্পিডটা ভালো দেয় আর যেহেতু লংজিভিটি বেশি সেজন্য স্পিডটা কম দেয় আর মেটায় কি পুরো ব্যাপারটা এই যে ঘটনাগুলো ঘটে এটা আস্তে আস্তে মানে নিজেরা কেউ মেটানোর থেকে সময় মিটিয়ে দেয় বলবো ফিলোসফিক্যাল কথাবার্তা বলছে যে সৌভিক ঠিক আছে তো এরপর একটা গান শোনা যাক নাকি মানুষ আজ মানুষ নেই সব হয়েছে পশু গোপনে পরিণত আজ দুগ্ধ শিশু রক্তাক্ত হচ্ছে ছোট্ট পুরী ক্ষত
ক্ষত বিক্ষত দেহ দিয়ে বিজলির ছুরি মুখ চাপা কান্না আর শরীরের যন্ত্রণা সকলে দিয়ে যায় মিথ্যা সান্ত্বনা আর তোনাদ শুনেও চুপ আজ জনঘন নিছক মজা এটা বলছে প্রশাসন পশু ভোগ্য পণ্যে পরিণত আজ দুগ্ধ শিশু রক্তাক্ত হচ্ছে আর ছোট্ট কুড়ি ক্ষত বিক্ষত দেহ দিয়ে মিজরির ছুরি বুক চাপা কান্না আর শরীরের যন্ত্রণা সকলে দিয়ে যায় মিথ্যা সান্ত্বনা প্রার্থনাদ শুনেও চুপ আজ জনগণ নিছক মজা এটা বলছে প্রশাসন বিজ্ঞান 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 নারী হয়ে জন্মই গীতাদের কসু ছোট্ট পুতুলা রক্তে ভাসে মানুষ আজ তা দেখে হাসে হাজার হাজার চোখ যেন চিড়ে খেতে চায় খোসের আড়ালে এক মিথ্যে অভিনয় সব কিছু দেখেও চুপ আজ সকলে ঘর ছেড়ে মানুষ থাকুক জঙ্গলে ধিকার ধিকার
সুন্দর, খুব প্রস্তুত লাগছে আজকে তোদেরকে। আমি আগেও তোদের গান শুনেছি, তবে আজকে খুব প্রস্তুত লাগছে। নিজেদের গানগুলো যদি এইরকমভাবে তৈরি করা যায় তো খুব ভালো। বিল্টু আর প্রণব অনেকক্ষণ ধরে চুপ করে বসে আছে, আমি ওদের দুজনকার কাছে কয়েকটা কথা জিজ্ঞেস করি নাকি। আচ্ছা প্রণব, যে ব্যান্ডটা হচ্ছে এটা কতদিন হলো, মানে বয়স কত তোর নয় ব্যান্ডের? ব্যান্ডটা মোটামুটি 7 থেকে 8 মাস। তো আমরা সবাই বলতে গেলে এখানে আলাদা আলাদাভাবে আগে মিউজিক করতাম। তো যেমন বিল্টু আর সৌভিক দা, এরা একটা আলাদা ব্যান্ড করতো। আমি আর সৌভিক আমরা একটা আলাদা ব্যান্ড করতাম। জয়দারা একটা আলাদা ব্যান্ড করতো। তো আমরা বিভিন্ন রাস্তাগুলো একটা জায়গায়, হ্যাঁ আমরা যে ব্যান্ডটা মানে করতাম অন্যদের সাথে বা মিউজিকটা করতাম, মিউজিক করতে গেলে প্রথম কথা একটা নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং বন্ডিং থাকা সব থেকে বড়ো জরুরি, ঠিক আছে? তো সেখানে আমরা বলতে গেলে সেই জিনিসটা আমরা পাইনি। তো মিউজিকটা করতে গেলে ভালোভাবে করতে হবে, এইটা আমরা ভেবেছিলাম। ব্ল্যাঙ্কের মধ্যে পাচ্ছিস পুরো ব্যাপারটা? অবশ্যই, এটা আমি 1000 বার বলবো যে আজকে আমরা এই ব্ল্যাঙ্ক যে ব্যান্ডটা তৈরি হয়েছে তার মধ্যে মানে আমাদের এই মিউজিকটা মানে প্রচণ্ড ভালোভাবে আমরা করতে পারছি, মানে আমাদের মধ্যে প্রচুর আন্ডারস্ট্যান্ডিং আছে যার জন্য আমরা মিউজিকটা ভালো করে করতে পারছি। বেশ, খুব ভালো, তোদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং বজায় থাকুক সারা জীবন। বিল্টুর কাছে একটা ছোট্ট খুব সহজ প্রশ্ন করব, এবং প্রশ্নটা যতটা সহজ ততটাই শক্ত, যে শক্ত করে দেখা হয়। ব্ল্যাঙ্ক কেন? মানে নামটা এসেছিল একটা জায়গায়। কে দিয়েছে নামটা? তুই? নামটা আর কি সবাই মিলে রেকগনাইজ তো সবাই করবে, এটাই এটাও সবাই মিলে, বাহ সবাই মিলে এটা ভালো। কেন ব্ল্যাঙ্ক, কেন হঠাৎ ব্ল্যাঙ্ক নামটা কেন? মানে কোনো কিছু শেখার যেমন বয়স নেই, সেম মানে ওই ফিলোসফিতেই দেওয়া যে আমরা যদি মানে এমন কিছু শিখে ফেলিনি যে অনেক কিছু করে ফেলবো, বা এই ব্যাপারটা মানে দেখার পর মানে ব্ল্যাঙ্ক মানে আমরা যতই বাইরে থেকে গেইন করি না কেন আলটিমেটলি আমরা ব্ল্যাঙ্কই, বা মানে এই ফিলোসফি থেকে। খুব সুন্দর, তোদের মধ্যে একটা অদ্ভুত ফিলোসফি কাজ করে, এটা যদি গানের মধ্যে রাখতে পারিস প্রত্যেকটা গানের মধ্যে, নিজেদের গানগুলোর মধ্যে, আমার মনে হয় খুব ভালো লাগবে। কারণ তোদের যে গানটা আমি শুনছিলাম, গানটার নাম কি? ধিক্কার। খুব সুন্দর, আমার খুব ভালো লেগেছে। সৌভিক কিছু বলতে চাইছে? আচ্ছা ধিক্কার গানটা নিয়ে, গানটা প্রথম কথা হচ্ছে গানটা আমাদের ব্যান্ডের ওসি নয়। আচ্ছা, যে ব্যাপারটা হচ্ছে যে আমাদের যখন ফার্স্ট আমাদের যখন গানটা বেরোয়, মানে যখন আর কি উঠছে বাকি গানটা বেরোয়, যখন আর কি সিলেকশান হয়েছিল আমাদের, তখন আমরা মানে বলেছিলাম যে এটা প্রণব বললো আর কি, যে আমরা সবাই আর কি অন্য অন্য ব্যান্ড থেকে বিলং করতাম, ঠিক আছে? আর আগে তো বললোই কে কোন ব্যান্ড থেকে ছিল। তো ওদের একটা ব্যান্ড ছিল, ব্যান্ডের নাম ছিল ইউনিটি। এবার কোনো কারণে যেমন আমাদের তিনজনের ব্যান্ড যেমন মানে দুজনের যেমন মানে দুজন দুজন চারজনের যেমন ব্যান্ড ভেঙেছে, সেরকম ওদেরটাও হয়েছে, কিছু করার নেই। যাই হোক, না ব্যান্ড প্রথম ব্যান্ড ওই প্রথম মানে নিজের থেকে বেশি বয়সী মেয়েকে ভালোবাসার মতো, ও মন ভাঙবে তো সবাই জানে। কারণ প্রথম ব্যান্ড আমি যতদূর শুনেছি কিছু মানুষের কাছ থেকে যে প্রথম ব্যান্ড টেকে না, এবার সেরকমই যে সেরকম নতুন ব্যান্ড তো তৈরি হবে, অনেক পুরোনো ব্যান্ড ভাঙবে নতুন ব্যান্ড তৈরি হবে, এরকমভাবে ভাঙা করা নেই হবে। যাই হোক, ওদের ব্যান্ডের এটা ওসি ছিল, এবার সেই গানটাকে যেহেতু ও আছে সেহেতু ওকে দিয়ে ওই জন্য গানটা করা, গানটাও গাইলো। গানটা ভালো গাইছে? হ্যাঁ, গানটা গান তো আমার, ও ভালো গায়, এও ভালো গায়। জয় এতক্ষণে এনজয় করতে শুরু করেছে, ঠিক আছে। আমরা এবার আরেকটা বোধ হয় লাস্ট গান শুনে নিই। এটা কি মানে তোদের নিজেদের গান হবে? নিজেদের গান হবে না, অন্য গান হবে? হ্যাঁ, এটা মানে যাদেরকে দেখে আমাদের বাংলা ব্যান্ডের গান করা শুরু। হ্যাঁ, এই কথাটা আমি জিজ্ঞেস করলাম না, মানে ইন্সপিরেশনের কথা বললে লোকে অনেকের কথা বলে। সৌভিক 9th episode একটা কথা বলেছিলেন যে আমাদের ওরকম একজন কোনো ইন্সপিরেশন নেই, আমরা অনেকের থেকে ইন্সপায়ার্ড হই বাংলা ব্যান্ডের জগৎ থেকে, মানে যারা কি বলবো অনেক প্রাচীন, যাদের গান শুনে আমরা প্রত্যেকে মিউজিক করতে শুরু করেছি। যদি একটা নাম বেছে নিতে হয় ব্ল্যাঙ্ক কাকে বেছে নেবে? সর্বপ্রথম বোধহয় মানে আমাদের একটাই, সর্বপ্রথম সর্বশেষ একটাই নাম বাঁচতে হবে। সবাই যদি এগ্রি করে, আমি মনে হবো যাদেরকে দেখে আমাদের প্রথম মানে আমাদের কেন সবারই বলতে গেলে বাংলা ব্যান্ডের গান করা শুরু, সেই ব্যান্ড মইনের ঘোড়াগুলি। ও খুব সেফ একটা উত্তর দিয়েছে, আমি অন্য একটা কিছু এক্সপেক্ট করছিলাম এবং তারপর ভাবছিলাম যে অন্যটা অন্য কিছু। এটা সবাই একমত নাকি এটাতে? মইনের ঘোড়াগুলি কমন সবার পছন্দ, এটা ঠিক, মইনের ঘোড়াগুলি, তাই জন্যই মইনের ঘোড়াগুলি। আচ্ছা, আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকে এসে পৌঁছেছি, আজকের অনুষ্ঠানের শেষের দিকে এসে পৌঁছেছি। কারণ গুণগান ব্যাপারটা যেটা হয়েছে, প্রথমে
দেখা গেছিলো 8টা এপিসোড, তারপর 9 হয়ে গেল, আজকে সবাই জানতে পারবে যে 10ও হচ্ছে, শেষ হচ্ছে না অ্যাকচুয়ালি, শেষ হয়েও হইল না, শেষ না হয় গুণগান তো শেষ না হয় ভালো, খুব সুন্দর ফুচু আজ মানে সৌভিক আজকাল খুব সুন্দর কথা বলছে। যাই হোক, তো একটা কথা শেষ জিজ্ঞেস করবো তোদের প্রত্যেকের কাছে, এটা আমি আলাদা আলাদা করে উত্তর আশা করবো, চিত্রবিচিত্রের গুণগানে এসে তো ভালো তো লাগছে অবভিয়াসলি খুব সুন্দর, আমাদের কি এমন কিছু বলতে পারবি তোরা যেটা একসাথে বলতে পারিস, যেটা ইউনিক লেগেছে? ইউনিক লাগেনি নয়, প্রথম কথা কনসেপ্টটা তো ইউনিক, কারণ বাংলা গান আর ইউটিউব রিয়ালিটি শো, মানে রিয়ালিটি শো আর বাংলা ব্যাপারটা খুব একটা, মানে বাংলা হয় রিয়ালিটি শো হয়, হ্যাঁ না না গান সংক্রান্ত হয় না, রিয়ালিটি শো হয় কিন্তু গান সংক্রান্ত হয় না, বাংলা শো তার উপর ইউটিউব রিয়ালিটি শো, এবার সেই ব্যাপারটাই তো প্রথম, তো এটাই ইউনিক, এবার ইউনিকের মধ্যে ইউনিক খোঁজাটা একটু মানে চাপের ব্যাপার না? আর একটা ব্যাপার যেটা নিজেদের কম্পোজিশন, যেটা অন কম্পোজিশন নিয়ে ব্যাপারটা, মানে নিজেদের অরিজিনাল গান, অন্যদের অনেকেরই গান হয় যেগুলো কভার গান কি অন্যদের গান করছে, সেটা তো না, এটা নিজেদের গান একটা, সেই জিনিসটা একটা ভালো ব্যাপার। গুণগান সিজন ওয়ানের উইনার ব্ল্যাঙ্ক, তোদেরকে একটা ছোট্ট উপহার চিত্রবিচিত্রর তরফ থেকে, উপহার বলাটা হয়তো ঠিক হবে না, এটা একটা স্মৃতি তোরা বলতে পারিস, যেটা হয়তো ব্ল্যাঙ্ক ওদের রিহার্সাল প্যাডে বা ওদের মনে কোথাও একটা বাঁধিয়ে রেখে দেবে সারা জীবনের জন্য। তো ব্ল্যাঙ্কের হাতে আমি তুলে দিচ্ছি, চিত্রবিচিত্র তরফ থেকে আমি তুলে দিচ্ছি ব্ল্যাঙ্কের হাতে, এই ছোটো সবাই মিলে যদি ধরে খুব ভালো লাগবে, বিল্টু একটু হাতটা কষ্ট করে বাড়াও, থ্যাংক ইউ, সবাই একটু হাততালি ব্ল্যাঙ্কের জন্য, গুণগান সিজন ওয়ানের উইনার। শেষ গানের দিকে আমরা যাই, শেষ গান মানে আজকের অনুষ্ঠানের শেষ গান, তোদের গান যুগ যুগ ধরে গোটা জীবন ধরে চলতে থাকুক, এইরকম সুন্দর সুন্দর গান তোরা বানা, খারাপ গানও বানা সেগুলো বাদ দিয়ে দিবি, আবার ভালো গান তৈরি করবি, এই জার্নিটা চলতে থাকুক, চিত্রবিচিত্র ব্ল্যাঙ্কের কাছে সেটাই চাইবে। শেষ গানের দিকে যাব, তার আগে সবই কিছু বলতে চাইছে। আচ্ছা, আমার বক্তব্যটা ছিল যে মানে এতদিন ধরে যত মানে যতদিন এই যে আমাদের এপিসোডটা বেরিয়েছে একটা লাইক পাওয়ার ব্যাপার ছিল, এবার ততদিন ধরে ফেসবুক হোয়াটসঅ্যাপ কল করে মেসেজ করে প্রচুর লোককে জ্বালিয়েছি, শুধু আমি একা নয়, এখানে প্রণব আছে, জয় আছে, বিল্টু আছে, সৌভিক আছে, সবাই মিলে অনেক লোককেই প্রায় জ্বালিয়েছি। এবার তারা প্রথম কথা হচ্ছে এতে আমাদের তো লাইক যাদের পছন্দ হয়েছে তারা দিয়েছে, যাদের পছন্দ হয়নি দেয়নি, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমাদের দিক থেকে একটা প্লাস পয়েন্ট হয়েছে যে সবাই অন্তত জানতে পেরেছে যে আমরা গান বাজনাটা করি, এটা আমাদের মানে আমাদের জন্য বা খুবই মানে একটা খুব বড় ব্যাপার ছিল। আর একটা জিনিস বলতে চাই যে যেহেতু এটা বাংলা অরিজিনালসদের নিয়ে হচ্ছে, সেজন্য যতজন মানে এর পরেও তো সিজন হবে, আরও অনেক ভালো ভালো ব্যান্ড আসবে, এবার আমরা ফার্স্ট ব্যান্ড মানে ফার্স্ট আর উইনিং ব্যান্ড, আরও ভালো ভালো অনেক ব্যান্ড আসবে যারা ওন করবে কি লুজ করবে, যাই হোক লুজ তো কেউ করে না বাংলাতে, যাই হোক এবার উইন করবে বা পার্টিসিপেট করবে, সবাইকে বলবো একটাই কথা যে চিত্রবিচিত্র গুণগানের থেকে ভালো বাংলা অরিজিনালসের প্ল্যাটফর্ম এখনও পর্যন্ত হয়নি, হয়তো পরবর্তীকালে হতেও পারে কিন্তু এখনও পর্যন্ত হয়নি, খড়গপুরের মতো বড় প্ল্যাটফর্ম, না না খড়গপুর ওই ওই প্ল্যাটফর্ম না, না সত্যি ছোট প্ল্যাটফর্ম। আচ্ছা, তাহলে ব্ল্যাঙ্কে যারা লাইক দিয়েছে, তাহলে ব্ল্যাঙ্কের তরফ থেকে আমি চাই সবাই একটা হাততালি দিই তাদের জন্য, অনেকে লাইক দিয়েছেন তোদেরকে, একটু জোরে হাততালিটা হোক একই, এই তো বাহ খুব সুন্দর। এবার শেষ গানের দিকে আমরা যাই, শেষ গানটা যাদের থেকে আমাদের প্রথম ইন্সপিরেশন, যেমন বললাম মইনের ঘোড়াগুলি, তারই একটি বিখ্যাত গান। দাদার থেকেও জটিল তুমি, খিদের থেকেও স্পষ্ট, কাজের মধ্যে অকাজ খালি, মনের মধ্যে কষ্ট, দাদার থেকেও জটিল তুমি, খিদের থেকেও স্পষ্ট, কাজের মধ্যে অকাজ খালি, মনের মধ্যে কষ্ট, স্বপ্ন হয় যখন তখন আঁকড়ে আমায় ধরো, দায়িত্ব বলি আমায় বরং কেন্না করো কেন্না করো। গুণগানের হাজার বলি শুধুই সময় নষ্ট, আঁকছো ছবি সমস্ত দিন রং সবই অস্পষ্ট, গুণগানের হাজার বলি
শুধুই সময় নষ্ট, আঁকছ ছবি সমস্ত দিন রং সবই অস্পষ্ট, সুখের থেকেও হাজার গুণে দুঃখ অনেক ভালো, তাই তো বলি আমায় বরং ঘেন্না করো ঘেন্না করো। আচ্ছালাক আমি কাল বোকা মহুত প্রেমিক নাকা নাকা, আচ্ছালাক আমি কাল বোকা মহুত প্রেমিক নাকা নাকা, আমার আসল চেহারা কি চিনতে তুমি পারো, চিনতে যদি পেরেই থাকো কেন্না করো কেন্না করো। দাদার থেকেও জটিল তুমি, খিদের থেকেও স্পষ্ট, কাজের মধ্যে অকাজ খালি মনের মধ্যে কষ্ট, স্বপ্ন হয়েই যখন তখন আঁকড়ে আমায় ধরো, তাই তো বলি আমায় বরং কেন্না করো কেন্না করো। তাই তো বলি আমায় বরং ঘেন্না করো ঘেন্না করো। গুণগান সিজন ওয়ান শেষ, তবে চিত্রবিচিত্র খুব তাড়াতাড়ি ফিরবে গুণগান সিজন টু নিয়ে। কীভাবে ডেমো পাঠাতে হবে এবং অন্যান্য আপডেটের জন্য চোখ রাখুন আমাদের ফেসবুক পেজে, চিত্রবিচিত্র বলে সার্চ করলে ফেসবুকে আপনারা আমাদেরকে পেয়ে যাবেন। ওখানে গিয়ে আপনারা আমাদের পেজটাকে অবশ্যই লাইক করুন এবং আমাদেরকে মেসেজ করুন, আমাদেরকে জানান আপনাদের গুণগান কেমন লাগলো, কবে কী আপডেট আসছে সেটা আপনারা ওখান থেকে জানতে পেরে যাবেন। এছাড়া আপনারা আমাদেরকে যে কোনো কোয়ারির জন্য মেল করতে পারেন চিত্রবিচিত্র17@gmail.com, chitrobicitro17@gmail.com। এছাড়া আরও নতুন অনেক রকমের কাজ নিয়ে চিত্রবিচিত্র খুব তাড়াতাড়ি আসবে ইউটিউবে, জানতে হলে আমাদের ইউটিউব চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন। সকলে ভালো থাকুন, চিত্রবিচিত্রর সঙ্গে থাকুন, ধন্যবাদ।